আজকে সমাজসেবা অধিদপ্তরে আসলাম দরকারি কাজে ইনফরমেশন নেওয়ার জন্য। একটা জিনিস এসে আমার খুব ভালো লেগেছে, হঠাৎ করে আমি একটা বোর্ড দেখলাম, আমি একটু হঠাৎ করে তাকালাম যে বোর্ডটা কিসের। দেখলাম লেখা আছে যে সিটিজেন্স চার্টার, এবং সবচেয়ে স্পেশালি যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে যে এখানে দেখলাম যারা আমাদের মতো ইনফরমেশন নিতে চায় একটা মিনিস্ট্রির, তার কিছু সেবা দেওয়া আছে, সেবার নাম, সেবা প্রদান পদ্ধতি, কোথায় কাগজপত্র জমা দিতে হবে, কার কাছে জমা দিতে হবে, কীভাবে জমা দিতে হবে, এবং কাগজপত্র জমা দেওয়ার যে কিছু সিস্টেম থাকে সেটাও এখানে মেনশন করা আছে, এবং সেটার জন্য কোনো সম্মানী কিংবা অফিসিয়াল কোনো ফিজ আছে কিনা সেটাও দেখলাম বিনামূল্যে দেওয়া আছে। তো ভালো লেগেছে যে এবং কেউ যদি আপনার সেবা না পায় সেটার পক্ষে বিপক্ষে সে মতামত দেওয়ার তার রাইটস আছে। তো এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। আমার কাছে মনে হয় যে এটা বর্তমান সময়ের একটা বর্তমান সরকারের একটা ডিজিটাল যে সার্ভিসেসগুলো আছে সেটার মধ্যে একটা পার্ট, যেখানে মানুষ অ্যাটলিস্ট কিছু জবাব দিয়ে তার আন্ডারে আসবে। তো আমার কাছে মনে হয়েছে যে সরকারের অন্যান্য মন্ত্রণালয়গুলো তো এই বিষয়টাকে যদি স্পেশালি ফোকাস করে এবং মানুষ, আমার মনে নিশ্চিত আমি উপকৃত হবে। এবং বর্তমান সরকারের আপনারা জানেন যে বঙ্গবন্ধুর আমল থেকেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সূচনা হয়েছিল, এবং তার কন্যার আমলে, জননেত্রী শেখ হাসিনার আমলে এরকম একটি জবাবদিহিতার একটি সিটিজেন্স চার্টার মেক করা এবং এটাকে ইমপ্লিমেন্ট করা আমার কাছে সত্যি খুব পজিটিভ মনে হয়েছে। এবং আমার মনে হয় যারা আমার মতো যারা সাধারণ মানুষ যারা সেবা নিতে চায়, কিছু জানতে চায়, আমার কাছে মনে হয় তাদের জন্য একটা ইটস এ ভেরি গুড অপরচুনিটি যে জানা এবং কোনো সেবা না পেলে কমপ্লেন করা। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মন্ত্রণালয় এই জিনিসটাকে আরও বেশি ফোকাস করলে আরও বেশি উপকৃত হবে। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডিজি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। এই ধরনের একটি উদ্যোগ ধন্যবাদ।